তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম আর একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আমরা সবাই কম বেশি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুক মেসেঞ্জারের কিছু টিপস এবং ট্রিক্স। ওকে, তো ভিডিওটা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন, এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্যে। ওকে, তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আমি আমার এই সিম্পলি ফেসবুক মেসেঞ্জারে চলে যাব। তো চলে যাওয়ার পরে এখানে দেখুন, আপনার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যারা একমাত্র ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে, ওকে, তারাই আপনার ফ্রেন্ড ফেসবুক মেসেঞ্জারে চলে আসবে। ওকে, তো এইবার আমি আমার একটা ফ্রেন্ডকে চুজ করে নেব। ধরুন আমি অঞ্জু অঞ্জলি যে ফ্রেন্ডটা আছে একে চুজ করে নিলাম। করে নেওয়ার পরে এখানে দেখুন, যে কটা আমি মেসেজ করেছি, মিষ্টি, হ্যালো, সো কিউট, নাইস, হাই, ওকে, যে কটাকে মেসেজ করেছি, বাট এর কাছে রয়ে গেছে কোন তারিখে মেসেজ করেছি, সব কিছু এখানে শো হচ্ছে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই মেসেজগুলো কিছুই থাকবে না, এই লেখাগুলো কিছুই থাকবে না, আপনি যখন মেসেজ করেছেন তখনই আপনার কাছ থেকে ডিলেট হয়ে যাবে। এটা কী করে করবেন সেটা আপনাদেরকে দেখাবো। সিম্পলি এখানে আই বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দেখুন, একদম নিচে এখানে দেখুন, গো টু সিক্রেট কনভারসেশন, ওকে, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর একটা এমনি একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখানে দেখুন একটা কিছু একটা মেসেজ করলেন, একে ধরুন একটা হ্যালো লিখলেন, হ্যালো লিখে সেন্ড করে দিলেন। ধরুন এর কাছে মেসেজটা চলে গেল, আপনার কাছে কিন্তু শো হচ্ছে। ওকে, আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। এইবার দেখুন আর একটা একে মেসেজ করব, কেমন আছো, ওকে, তো দিয়ে আমি এখানে দেখুন পাশে এর কেমন আছোর আগে একটা দেখুন ঘড়ির মধ্যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, তো এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখুন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা এবং 1 দিন। ওকে, তো এইবার আমি একটা উদাহরণস্বরূপ দেখানোর জন্য আপনাদেরকে দেখুন একটা 5 সেকেন্ডের একটা টাইমার সেট করে দিলাম। ওকে, 5 সেকেন্ড দিয়ে আমি এখানে সিম্পলি একে মেসেজ করে দিলাম। এখানে দেখুন সেকেন্ডটা উঠছে, কেমন আছোর আগে দেখুন এখানে সেকেন্ডটা উঠছে, উঠার আগে দেখুন পরেই দেখুন এখানে মেসেজটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল। আরও একটা মেসেজ করে আপনাদেরকে দেখাচ্ছি উদাহরণস্বরূপ, কি করছো, ওকে, তো সিম্পলি এটা এটা আপনার ধরুন এটা 30 সেকেন্ডের আমি টাইমার সেট করে দিলাম। ওকে, তো এবার আমি কে মেসেজ করে দিলাম। সো দেখুন এখানে টাইমিংটা দেখুন, এখানে 30 সেকেন্ডের দেখুন যখন আমি টাইমার সেট করে দিয়েছি, দেখুন এখানে মিনিটটা আস্তে আস্তে সেকেন্ডটা আস্তে আস্তে কমছে। দেখুন কেমন আছোর আগে দেখুন সেকেন্ডটা কমছে। ওকে, তো এর জন্য একটা লাইক করুন, আর ভালো লাগলে কমেন্ট করুন, কমেন্টে জানিয়ে দিন। এবং যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন। ওকে, তো বন্ধুরা দেখুন এখানে মেসেজটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, 30 সেকেন্ড যে কমপ্লিট হয়ে গেল ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবার আমি এখানে দেখুন আবার একটা দেখানোর জন্য আমি একটা 10 সেকেন্ডটা যে করছি, ধরুন একটা হাই লিখলাম। ওকে, দেখুন এখানে 10 সেকেন্ডে এখানে দেখুন টাইমারটা কমছে। ওকে, টাইমটা দেখুন আস্তে আস্তে কমছে, দেখুন আবার এক্ষুনি হাইটা এক্ষুনি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, দেখুন আপনাদের সামনে ব্ল্যাঙ্ক হয়ে গেল। ওকে, তো জাস্ট এতটাই। এবার আমি এখানে জাস্ট ব্যাক করে দেবো, দেখুন এখানে দেখুন এই যে অঞ্জু অঞ্জলি বলে যে আছে, ওকে, তো এও আপনার এখানে শো হচ্ছে, প্লাস এখানে দেখুন এই যে আপনার এখানে দুটো হয়ে যাবে, ওকে, ওটাও থাকবে এবং এটাও থাকবে।
তো আপনার যদি কথা বলার পরে যদি ভালো লাগে তো ভালো, না হলে উপরে দেখুন এখানে আই বাটন, এখানে ক্লিক করে দিলেন। ক্লিক করার পরে এখানে দেখুন ডিলেট কনভারসেশন এই যেটা লেখা আছে, আপনারা যদি চান একে ব্লকও করতে পারবেন। তো আপনি ওই যে কথা বলার পরে আপনার যদি ভালো লাগছে না, আপনি আগের মতো যদি ফিরে যেতে চান, তাহলে জাস্ট আপনাকে কিছু করতে হবে না, এখানে আই বাটনে ক্লিক করার পর এখানে দেখুন ডিলেট কনভারসেশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ডিলেট বলে লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। তো সিম্পলি দেখুন আগে যেমন ছিল, সিম্পলি দেখুন আগে যেমন ছিল, এ দেখুন, এ দেখুন আগে যেমন ছিল অঞ্জলি যে নামটা ছিল সেই সেই তেমনই ফিরে চলে এলো। ওকে, তো তেমন আমি আরেকজনকে করেছিলাম, তো দেখুন এখানে আমি আবার একে ডিলেট করে দেব। ওকে, তো আশা করি ব্যাপারটা বন্ধুরা বোঝাতে পারলাম। তো এর জন্য একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন, এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।